ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টুডেন্ট রেসিডেন্টস আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব ঘর থেকে যে অঙ্কগুলো আসে সেই অঙ্কগুলো কীভাবে শর্টকাট টেকনিক দিয়ে দশ সেকেন্ডের মধ্যে সমাধান করা যায় তাহলে চলুন সরাসরি চলে যায় হোয়াইট বোটে হোয়াইট বোটে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি নম্বর অঙ্কে দেয়া আছে দেখেন তিনটি সংখ্যার গড় চৈত্রিশ দুটি সংখ্যা একত্রিশ ও তেত্রিশ হলে তৃতীয় সংখ্যাটি কত অপশন কতে দেয়া আছে বত্রিশ দেয়া দেয় পঁয়ত্রিশ ঘতে দেয়া আছে আটত্রিশ এবং ঘতে দেয় সাঁয়ত্রিশ আচ্ছা তাহলে এই যে তো অঙ্ক আমাদের শর্টকাট করার যে টেকনিকটা হবে প্রথমে আমরা এখানে কটি সংখ্যার গড় দিয়ে আছে তিনটি এই তিনটি সংখ্যার গড় আগে বের করব তাহলে এখানে আছে চৈত্রিশ চৌত্রিশ আছে তিনটি সংখ্যার গড় তাহলে একে আমরা গুণন করব তিন দিয়া তিন দিয়ে যদি গুণন করি তাহলে হয় একশো আচ্ছা এবার দুটি সংখ্যা যে দুটি সংখ্যা দেওয়া আছে এই দুটি সংখ্যা যোগ করে যদি এটা থেকে বাদ দিই তাহলে আমরা আমাদের তৃতীয় সংখ্যাটি পেয়ে যাব তাহলে এখানে দেখুন আছে একত্রিশ যোগ তেত্রিশ চার আর হলো ছয় চৌষট্টি তো এই একশো দুই থেকে যদি চৌষট্টি চলে যায় তাহলে থাকে আটত্রিশ তাহলে আমাদের কারেক্ট আনসারটা হচ্ছে গ নাম্বারটা তো আমরা নেক্সট আর একটা অঙ্ক দেখি আচ্ছা দেখেন তিনটি সংখ্যার গড় নয় দুটি সংখ্যার গড় শূন্য হলে তৃতীয় সংখ্যাটি কত অপশন কতে দেয়া আছে একুশ ঘতে দেওয়া আছে সাতাশ ঘতে দেওয়া আছে চব্বিশ এবং ঘতে দেওয়া আছে পঁচিশ আচ্ছা তাহলে আমরা পূর্বে যেভাবে সলভ করলাম সেমভাবেই সলভ করব তো দেখুন তিনটি সংখ্যার গড় আছে সাতাশ তাহলে সরি নয় তাহলে নয়কে আমরা তিন দিয়ে গুণন করব কে তিন দিয়ে গুণন করলে তিন নং সাতাশ আচ্ছা এখানে বলতেছে দুটি সংখ্যার গড় শূন্য তাহলে দুটি সংখ্যার গড় দুটি সংখ্যার গড় কি শূন্য তাহলে শূন্য তাহলে সাতাশ থেকে যদি শূন্য বাদ দেওয়া যায় সাতাশই থাকে তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে নাম্বারটা তো নেক্সট আমরা আর একটা অঙ্ক দেখি তোমাদের তিন নম্বর অঙ্কে দেওয়া আছে দেখেন এম সংখ্যক সংখ্যার গড় এক্স এবং এম সংখ্যক সংখ্যার গড় ওয়াই হলে সবগুলো সংখ্যার গড় কত তো এখানে এম সংখ্যক সংখ্যার গড় এক্স তাহলে এম সংখ্যক সংখ্যার গড় হচ্ছে এক্স তাকে আমরা এই এম দিয়ে যদি গুণন করি তাহলে হয় এম এক্স আবার বলতেছে এন সংখ্যক সংখ্যার গড় ওয়াই তাহলে এন সংখ্যক সংখ্যার গড় হচ্ছে ওয়াই তাহলে এটাকে যদি আমরা এন দিয়ে গুণন করি তাহলে হয় এন ওয়াই আচ্ছা তাহলে এখন বলতেছে সবগুলো সংখ্যার গড় কত তাহলে সবগুলো সংখ্যা আমরা যোগ করবো এখানে আছে এম প্লাস এন আর এখানে আছে এম এক্স প্লাস এন ওয়াই তাহলে সবগুলো সংখ্যার গড় যদি বের করতে হয় তাহলে এটাকে আমরা নিচে দিয়ে দিব এম প্লাস এন তাহলে আমাদের সবগুলো সংখ্যার গড় বের হয়ে যাবে অর্থাৎ এম এক্স প্লাস এন ওয়াই আর ডিভাইডেড এম প্লাস এম অর্থাৎ আমাদের অপশনে গ নাম্বারটা হচ্ছে আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ